আল্লাহ তবারক ও তাআলা কোরআনে করিমের মধ্যে ফরিশতা হলরে সম্বোধন করিয়াই কথা জিজ্ঞাসা করল ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার মালাইকা দল, আমি রব্বুল আলামিন তবারক ও তাআলা দুনিয়ায় জমিন মানব জাত বানাইতাম, ইনসান বানাইতাম তোমরার পরামর্শ চাই। আল্লাহ তো পরামর্শ না করলেও পারে, এর বাদেও চাইছ। ও সময় ফরিশতা হই আল্লাহ তারে বানাইও না, ফতনা ফসাদ লড়াই করবাই তার ইবাদত করতা নয়। পবিত্র মাটি আল্লাহ, এই পবিত্র মাটি দিয়া বানাইবাই, আর মাটিরে জাহান্নাম জ্বালানি লাগব। রব্বুল আলামিন আমরা তো তোমার ইবাদত বন্দেগি করি আর তসবিহ তালি জিকির আজকার করি, তার আর বানাইও না, জোরজার হিসাবে না করলাম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। ও পর্যন্ত ফরিশতা কইলা যে আমরা করিয়ার আর খাম নাই, আল্লাহর দাতে কানুর উপরে ফরিশতারে জবাব দিছেন قَالَ إِنِّي أَعْلَمُ মা লা তাআলামুন ফাকা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফরমায়েন আমার মালাইকার দল, আমি আল্লাহ রব্বুল আলামিন যেখান জানি তোমরা এখান জানো না, আমি আল্লাহর মাতর লগে তোমরা মাত মাতিও না, সাবধান ও সুবহানাল্লাহ। কত বানাই দিল আজ যে আপনি আমিও জায়গার মধ্যে বইলাম, দিনর আয় আলোচনা কথাবার্তা তুলা তুলা করি আর শুনি আর রব্বুল আলামিনে ডাক দিয়া মালাইকারে কই দাও ও নূরর ফরিশতা হল, আজকে তোমরা ফিরর কুনার জমিন দেখো, আমি আল্লাহর মায়ার বান্দা হল, এতিমর মতো গুলামর মতো খাঙ্গালর মতো বই রইছইন, বাড়ি ঘর ছাড়িয়া খামখা ছাড়িয়া ব্যবসা বাণিজ্য ছাড়িয়া রে দল, আজকে আমার এই বন্দা গুলার বাইসাও সাই আমি আল্লাহর কাছে তোমরা কিতা হই তাই হোসাই। রব্বুল আলামিনের কথাই ফরিশতা হলে সাইয়া ফখর করি আল্লাহর ডাক দিয়া হইল আল্লাহ, ও আমার মালিক, ও আমরার রব, ও আমরার সব, আয় আল্লাহ ফরিশতা হলে কইরা আল্লাহ গো তোমার বান্দা হল তিনি মাহফিলের মধ্যে বইয়া নিচু বইয়া দিনের কথাবার্তা কইরার এবং হুমত্রা। রব্বুল আলামিনে ফরমাইন এরা কোনে ওয়ালা শুননে ওয়ালা যারা, এরার মধ্যে তো নেকেও আমারে দেখছেনি ফরিশতা কন্যা ও সুবহানাল্লাহ। আবার বললাই কইন এরা জান্নাত দেখছেনি বলে না, জাহান্নাম দেখছে বলে না, এরা আমি আল্লাহর মদিনা দেখছে বলে কেউ দেখছে কেউ না, এরা আমার নবীরে দেখছে নি বলে না গো আল্লাহ, তোমার নবীরেও তারা দেখছে না আল্লাহ, এখন এরা আমার আজাব দেখছে নি রব্বুল আলামিনে জিগাইন, এরা আমার আজাব দেখছে নি বলে না গো আল্লাহ, আজাব দেখছে না বলে তা হইলে তোমার আল্লাহ জিগাইন, তা হইলে আমার বন্দা গুলা খেনে এইভাবে বইল রব্বুল আলামিন তবারক ও তাআলার দরবার ফরিশতায় আরো করণীয় আল্লাহ, এরা যদিও আজাব দেখছে না খান ফাতি আজাবর কথা খানান হুঞ্চে রে বলল, আয় আল্লাহ তোমার জাহান্নামের আজাব বড় কঠিন রব্বুল আলামিন, যার কারণে তোমার বান্দা হল তোমার জাহান্নামের ডরে আর জান্নাতের আশায় তোমার মায়ায় আর হাবিবর মায়ায় তোমার বান্দা হল নিচু বইয়া বইয়া দিনের আয় আলোচনা কথাবার্তা কইরার হুন্ডা। ও আল্লাহ আমরা ফরিশতা হলে তোমার কাছে আরজ করি, তার আর ফৈক্য হইয়া তোমার কাছে সুপারিশ করি গো আল্লাহ, যত জনে বইয়া কইত্রা এবং হুন্দ্রা আল্লাহ এরারে তুমি মাফ করে দিবাই নি আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন হইন ফরিশতা, আমি তো সাইয়ারু তোমরা আমার কাছে ওখান কইতাই আর আরজ করতাই, আর আমি আল্লাহ তোমরার সাক্ষী রাইকা আমার মায়ার বন্দা হল জীবনের গুনা মাফ করে দিতাম, তোমরা এই মুহূর্তে সাক্ষী রইও কোনে ওয়ালা শুননে ওয়ালা এরার জিন্দেগির গুনা আমি আল্লাহ রব্বুল আলামিনে মুহূর্তে এখন মাফ করে দিলাম কো সুবহানাল্লাহ। ভাই হল নজওয়ান হল আমরা এই নবুয়ার উদ্দেশ্য আর লক্ষ্য হইল
গুনাহ মাফ করতাম। ওখানদানিবার আমরা ইন বইলাম ও উদ্দেশ্যে জন্ম তোরা সায়া জাহান্নামর ডরে, যদি ও নিয়ত লইয়া ও আশা বাসা নিয়া আল্লাহর দাতর কসম যদি আমরা বইয়া থাকি, তাহলে দুনিয়ার জমিন মুসলমানর হুয়াই ইয়াদ রাখি আল্লাহ পাক পরবরদিগার আলমে কাইলা হাসরর ময়দানো তোমারে আমারে মফিল হন না যাদর জরিয়া উসিলা বানাইয়া মাফ করে দিব তার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ হইয়া থাকল গিয়া যে জায়গার মধ্যে নেক মজলিস হয় দিনের কথাবার্তা হয় আয় আলোচনা হয় এই জায়গার উপরে কেবল মাত্র খালি মা ভর ভয় সলাতে খেনারে বাইয়াই আমার আল্লাহ পরিষ্কারে অর্ডার করে আসমানর গজবরে আসমানর ঐক্য জমিনর গজবরে জমিনর মধ্যে দফন কর হো সুবহানাল্লাহ। এই জায়গার উপরে আল্লাহর খাস রহমত নাজিল হইতে দেখে খালি রহমত নাজিল হয় না, আমার আল্লাহ ফরিশতার ডাক দিয়া হন ফরিশতার আমার বন্দা যতজনে বইয়া কইত্রা এবং হুন্দ্রা এরার লাগে তুমি এই তোমরা সারায় মিলিয়া আমি আল্লাহর দরবার মাগফিরাতর দোয়া করতে থাকো সুবহানাল্লাহ। তো ফরিশতা হলে দোয়াও করেন মাগফিরাতর দোয়া করেন আমরার পক্ষে তো নে আল্লাহর কাছে রব্বুল আলামিন তবারক তাআলা ফরমান ফরিশতা এর বাদেও শেষ নাই, যত সময় পর্যন্ত মহফিলিকানি জায়গার মধ্যে চলব আমি আল্লাহর ঘোষণা থাকব অনবরত সাইর ভাই ফরিশতা হলে গ্রাও করিয়া আমি আল্লাহর তরফ কোণে আমার বন্দা হল রহমত ডালতে থাকো সুবহানাল্লাহ।